আপনারা যারা নেতাজি সভার সোপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ইউজি এবং বিডিপি কোর্স করছেন যাদের কয়েকদিন পরে অনলাইনে ফাইনাল এক্সাম হবে তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনাদের কয়েকদিন আগে যে অনলাইন অ্যাসাইনমেন্ট হলো সেই অ্যাসাইনমেন্ট থেকে আপনারা ফাইনাল এক্সামে কমন পাবেন কি না এবং কোথা থেকে পড়লে আপনার ফাইনাল এক্সামের জন্য ভালো নম্বর প্রশ্ন কমন পাবেন এবং আমি আপনাদের কতটুকু সাহায্য করতে পারবো এই ফাইনাল এক্সাম সম্পর্কে অর্থাৎ এই ফাইনাল এক্সামে অ্যান্সারগুলো আপনারা কোথায় কীভাবে পাবেন তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আমি দেবশি স্যার আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশীষ ইউটিউব চ্যানেল উইথ টেকনিক সময় করে শুরু করা যায় তো এক এক করে বলি যে আপনাদের যে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো এসেছিলো আপনাদের অ্যাসাইনমেন্ট এমসি ছিল এবং আপনাদের ফাইনাল এক্সামও কিন্তু সেম এমসি পদ্ধতিতেই হবে তো আপনাদের অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো এসেছিলো তার থেকে আপনারা কেমন কি কমন পেতে পারেন তো আমি কিন্তু এক্স্যাক্ট এখানে কোনো পার্সেন্টেজ বা নাম্বার বলছি না যে আপনারা এতটা নাম্বার কমন পাবেনি কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টে কিন্তু মোটামুটিভাবে একটা পার্সেন্টেজ কিন্তু কমন পেতে পারেন আপনাদের ফাইনাল এক্সামে কারণ বিগত বছরগুলো যদি ট্যালি করা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকবারে কিন্তু আপনাদের যে শুধু ফাইনাল এক্সাম না আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এসছে এবং আপনাদের কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছিল ইউনিভার্সিটিকে সেই যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনার অ্যাসাইনমেন্টও কমন এসেছিল এক্সামও কমন এসেছিল তো সেক্ষেত্রে এখন যে ফাইনাল এক্সাম হবে সামনে সেটার উপরে বেশ করে বলা যায় আপনারা যদি বিগত বছরের যে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক পাবলিশ করেছিল যেখানে ষাটটা করে এমসিকিউ ছিল সেই ষাটটা এমসিকিউ এবং আপনাদের যে এই রিসেন্টলি আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট হল এই অ্যাসাইনমেন্টে কুড়িটা করে প্রশ্ন এসছিল সেই কুড়িটা প্রশ্ন এই মোট যদি আশিটা প্রশ্ন আপনারা রেডি রাখেন তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে পাশ করে যাবেন ঠিক আছে এই আপনাদের ফাইনাল এক্সামে এবং বাদ বাকিটা তো আপনাদের নিজেদের পড়াশোনার উপর ডিপেন্ড করবে এবার বলি যে আমি আপনাদের কতটুকু সাহায্য করতে পারবো তো আমি কিন্তু আপনাদের প্রথমে বলে দিই যে যারা কমার্স নিচ্ছেন এবং যারা সায়েন্স গ্রুপ আছেন তাদের কিন্তু আমি কোনোরকম কোনো হেল্প করতে পারবো না কারণ আমি একা মানুষ আমি সমস্ত বিষয়ের আনসার কিন্তু এই অল্প টাইমের মধ্যে দিতে পারবো না যারা আর্টস গ্রুপ আছেন অর্থাৎ বাংলা ইতিহাস ইংরাজি এই সমস্ত কিছু তো অনার্স ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি যতটুকু পারবো নিজে একা মানুষ যতটুকু আমরা রেডি করতে পারবো ততটুকুই কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো আর শুধু এই চ্যানেল না যেহেতু আপনাদের সময় খুবই কম থাকে এবং আপনাদের এক্সামের জন্য খুবই তাড়াতাড়া থাকে তো সেক্ষেত্রে একই দিনে যদি বেশি ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না তাই যাতে সমস্ত যে আমি অ্যান্সারগুলো দেবো এক্সামের সেই অ্যান্সারগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তার জন্য আমি কিন্তু আমার যে সেকেন্ড চ্যানেল আছে ব্লগ চ্যানেল দেবাশিস ব্লগস টেকনিক্যাল দেবাশিস এবং আপডেট বাই দেবাশিস সেই তিনটি চ্যানেলে কিন্তু মোটামুটি ভাগ ভাগ করে সমস্ত যে অ্যান্সারগুলো আমি দেবো সেগুলো দিয়ে দেবো তো আপনারা কিন্তু অবশ্যই এই তিনটি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং তিনটে চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আমি যখনই সে সমস্ত অ্যান্সারগুলো অর্থাৎ এক্সামের যে অ্যান্সার সেগুলো আমি আপনাদেরকে দেবো সেই অ্যান্সারগুলো আপনারা পেয়ে যান এবং আপনাদের পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং এর সাথে জানিয়ে রেখে এই ভিডিওটি স্পনসার করেছে ইনস্টিটিউট অফ ফিউচার এখান থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে আপনাদের যে এক্সামের অ্যান্সার সেগুলো পেয়ে যাবেন ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ